আরজিকর হাসপাতালের সংলগ্ন এলাকায় 163 ধারার মেয়াদ বাড়িয়েছে কলকাতা পুলিশ, আরও 15 দিন বাড়ানো হয়েছে। 163 ধারা জারির ক্ষেত্রে কি হয়, চারজনের বেশি একসঙ্গে থাকা যায় না। তাহলে ভাবুন যে চারজনের বেশি একসঙ্গে যদি থাকে কেউ আরজি করে, তাহলে কি গ্রেফতার করা হবে? এই প্রশ্নটা উঠে আসছে কারণ আরজিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় 163 ধারার মেয়াদ বাড়িয়েছে কলকাতা পুলিশ, আরও 15 দিন বাড়িয়েছে। আরজিকর সংলগ্ন একাধিক রাস্তার ওপর বেআইনি জমায়েতের ওপর এই নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তি। তার কারণ, কলকাতা পুলিশ আরজিকর কাণ্ডের কয়েকদিন পর থেকেই 163 ধারা জারি করে আরজিকর সংলগ্ন বিভিন্ন এলাকায়, এবং এই ধারা জারি করা হয়। ঘটনার পর থেকে আরজিকর এবং তার সংলগ্ন এলাকায় উত্তেজনা রয়েছে। গত 14 আগস্ট রাতে মেয়েদের রাত দখল কর্মসূচির মাঝেই এক বিশৃঙ্খল ঘটনা ঘটে যায়। বেশ কয়েকজন আরজিকরে ঢুকে তাণ্ডব চালান, ভাঙচুর চালানো হয় হাসপাতালের বিভিন্ন জায়গায়। তারপরই 163 ধারা জারি করা হয়, ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। সেটা বেশ কয়েকবার রিনিউ করা হয়। কলকাতা পুলিশের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে 16 থেকে 30 অক্টোবর, মানে আরও 15 দিন বাড়ল 163 ধারার মেয়াদ। টালা, শ্যামপুকুর, উল্টোডাঙ্গা থানার অন্তর্গত সমস্ত রাস্তায় 163 ধারা বজায় থাকবে। এখানে বেআইনি জমায়েত করা যাবে না, আর এই নিয়ম যদি কোনো মতে ভাঙা হয় তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। আরজিকর কাণ্ডে আমরা জানি উত্তাল রাজ্য, তারই মাঝে উৎসবে মেতেছে গোটা দেশ। তবে অভয়ার দোষীদের শাস্তিসহ মোট 10 দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। গত 5 তারিখ থেকে সেই অনশন চলছে। এবার এই অনশন জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। দিন কয়েক আগে তারা কর্মবিরতি তুলে নিয়েছিলেন। তারা জানিয়েছিলেন তাদের 10 দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে ফের অনশনে যাবে। সেই মতোই তারা ধর্মতলায় অনশনে বসে এই মুহূর্তে তারা আন্দোলন করছেন। এর আগেও দেখা গিয়েছে জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা, তারা এসে তাদের মনোবল বাড়িয়েছেন। এদিকে ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, ক্রমশ তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তাদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। এমনকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকেও সুর চড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। অসংখ্য সিনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতাল থেকে পদত্যাগ করেছেন। এবার জুনিয়র ডাক্তারদের দাবিতে সাড়া দিয়ে কলকাতায় 2 স্বনামধন্য বেসরকারি হাসপাতাল পাশে থাকার বার্তা দিয়েছে, তারাও আংশিক কর্মবিরতির ডাক দিয়েছে। সপ্তাহের প্রথম 2 দিন, মানে সোম এবং মঙ্গলবার, 2 বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন, আর তাতেই বহু রোগী সমস্যার মধ্যে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শোনাবো। আরজিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় 163 ধারার মেয়াদ বাড়ালো কলকাতা পুলিশ, আরও 15 দিন বাড়ল 163 ধারার মেয়াদ। আরজিকর হাসপাতাল সংলগ্ন একাধিক রাস্তার ওপর কিন্তু বেআইনি জমায়েতের ওপর নিষেধাজ্ঞার এই বিজ্ঞপ্তি আরও 15 দিনের জন্য বেশি বাড়ল। তার কারণ যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ কিন্তু আরজিকর কাণ্ডের ঠিক কয়েকদিন পর থেকেই 163 বিএনএসএস জারি করে আরজিকর সংলগ্ন বিভিন্ন রাস্তায়, যেটা টালা থানা অন্তর্গত কিছু এলাকা, উল্টোডাঙ্গা থানা অন্তর্গত কিছু এলাকা এবং শ্যামপুকুর থানার অন্তর্গত কিছু এলাকা মিলিয়ে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিএনএসএস এর 163 ধারা জারি করে কলকাতা পুলিশ। যেটা পূর্বে ছিল 140 ধারা, সিআরপিসির যে 140 ধারা সেটাই বর্তমানে বিএনএসএস এর অন্তর্গত 163 ধারা। এবং গত 14 আগস্ট আরজিকর হাসপাতালে মধ্যরাতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু আরজিকর সংলগ্ন বিভিন্ন এলাকায় এই বিএনএসএস এর 163 ধারা জারি করা হয় এবং সেটাই কিন্তু বেশ কয়েকবার সেটা রিনিউ করা হয়েছে। এবং এই 15 অক্টোবর পর্যন্ত সেই ধারার মেয়াদ ছিল, কিন্তু আজকে জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই ধারার মেয়াদ আরও 15 দিন বাড়ানো হলো, অর্থাৎ আগামী 30 অক্টোবর পর্যন্ত এই 163 ধারার মেয়াদ বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশের তরফে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে 16 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত আরও 15 দিন বাড়ল 163 ধারার মেয়াদ। এবং এটা টালা থানা, শ্যামপুকুর থানা এবং উল্টোডাঙ্গা থানার অন্তর্গত পাঁচমাথা শ্যামবাজার যে পাঁচমাথার মোড় রয়েছে, সেই পাঁচমাথার মোড় থেকে শুরু করে আরজিকরের সামনের রাস্তা এবং টালা থানার অন্তর্গত আরও বেশ কিছু রাস্তা মিলিয়ে কিন্তু 163 ধারা জারি থাকছে। ফলে এই কয়েকটা রাস্তায় কিন্তু
বেআইনি জমায়েত করা যাবে না, যার মধ্যে রয়েছে বেলগাছিয়া রোডও কিন্তু তার মধ্যে পড়ছে। ফলে এই কয়েকটি রাস্তার মধ্যে বেআইনি জমায়েত করা যাবে না, পাঁচজন বা তার বেশি জমায়েত সেখানে কিন্তু করা যাবে না 163 ধারা অনুযায়ী। এবং যদি সেই ধারা ভাঙা হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 16 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত জারি থাকবে বিএনএসএস এর 163 ধারা। ভারতীয় ন্যায় সংহিতার যে 163 ধারা, সেখানে চারজনের বেশি একসঙ্গে জমায়েত করা যাবে না। আরজি কর সংলগ্ন এলাকায় আরও 15 দিন বাড়ানো হয়েছে এই ধারার মেয়াদ। অর্থাৎ যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আমরা দেখেছি যে 14 আগস্ট রাতে কি ঘটনা ঘটেছিল। কার্যত ভাঙচুর চালানো হয়েছিল ইমার্জেন্সিতে এবং তছনছ হয়ে গিয়েছিল আরজি কর হাসপাতালের একটা অংশ। একাধিক অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে, সেই ঘটনাও আমরা দেখেছি। গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে এখনও পর্যন্ত। আরজি করে অভয়াকাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত তাদের সেই কর্মসূচি থেকে সরে আসেননি। আমরা দেখেছি দ্রোহ কার্নিভাল, সেখান থেকেও কিন্তু পিছু হটেননি জুনিয়র ডাক্তাররা। আদালতের অনুমতি নিয়ে সেই দ্রোহ কার্নিভালের পথেই হেঁটেছে জুনিয়র ডাক্তাররা এবং এখনও পর্যন্ত তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। এরই মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার যে 163 ধারা, সেই ধারা বজায় রেখেছেন পুলিশ এবং তার মেয়াদ আরও 15 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। আরজি কর হাসপাতাল সংলগ্ন এলাকায় 163 ধারার মেয়াদ বাড়ালো কলকাতা পুলিশ, আরও 15 দিন বাড়ল। আরজি কর সংলগ্ন একাধিক রাস্তার ওপর বেআইনি জমায়েতের ওপর এই নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তি জারি হয়েছে। তার কারণ, কলকাতা পুলিশ আরজি কর কাণ্ডের কয়েকদিন পর থেকেই 163 ধারা জারি করে আরজি কর সংলগ্ন বিভিন্ন এলাকায় এই ধারা জারি করা হয়। ঘটনার পর থেকে আরজি কর এবং তার সংলগ্ন এলাকায় উত্তেজনা রয়েছে। গত 15 আগস্ট রাতে মেয়েদের রাত দখল কর্মসূচির মাঝেই ঘটে যায় এই বিশৃঙ্খল ঘটনা। বেশ কয়েকজন আরজি করে ঢুকে তাণ্ডব চালান, ভাঙচুরও চালানো হয়। তারপরই এই 163 ধারা জারি করা হয়। এবং সেই 163 ধারা রিনিউ করা হয়েছে। কোথায় কোথায় জারি রয়েছে আপনাদেরকে জানাবো। টালা, শ্যামপুকুর এবং উল্টোডাঙ্গা থানার অন্তর্গত সমস্ত রাস্তায় এই 163 ধারার মেয়াদ থাকবে। এখানে বেআইনি জমায়েত করা যাবে না। আর এই নিয়ম যদি কোনো মতে ভাঙা হয় তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।